মানে কলকাতাতে গেছি, এবার বাংলাদেশে অনেক জায়গা ঘুরে দেখাইছি, মানে এরকম ইয়াটা কোনো হসপিটালে পাইনি, এতটা মানে সুযোগ সুবিধা, ভালোবাসা, আন্তরিকতা কোথাও পাইনি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রুবেল হোসেন, বয়স 32। আমি পেশায় একজন শিক্ষানবিশ আইনজীবী, কোর্টে প্র্যাকটিস করতাম, তবে পায়ের একটু সমস্যার জন্য এখন বিজনেসে আছি আর কি। এটা 2008 সালে, প্রায় খেলাধুলা করলে বাম পায়ে একটু সমস্যা হতো, পরে যখন ডাক্তারের কাছে যাইতাম ব্যথানাশক ওষুধ খেটে এটা থেমে যেত। তো তারপরে বড় একটা সার্জন, বিসিএস ক্যাডার স্যারকে দেখানোর পরে উনি সব চেক আপ করে দেখে যে পায়ের তুলনায় বাঁ পাটা আস্তে আস্তে চিকন হয়ে যাচ্ছে। তারপরে এটা ইয়ে করে উনি ঢাকা শিফট করলো আরো বড় একটা স্যারের কাছে। তে সব পরীক্ষা নিরীক্ষা করার পরে বললো যে, সেটা 2008 সালের কথা, যে বললো যে না, এটাতে এই অ্যালোপ্যাথিতে ওরকম কোনো ইয়া নাই, চিকিৎসা নাই। পরে আমরা পাসপোর্ট ভিসা করে আবার গেলাম হচ্ছে ইয়াতে কলকাতাতে, ওখানেও একই অবস্থা। ডাক্তার টিকি ব্যানার্জি, কলকাতার নাম করা মানে ডাকিয়াতে নিউরোসায়েন্সের, তারপরে অনেক কয়টা ডাক্তার ওখানে দেখানো হলো। ডাক্তার দেখানোর পরে ওনারাই একই কথা যে এটাতে স্পেসিফিক ইয়াতে কোনো মেডিসিন নাই এই রোগের, মায়োপ্যাথি বলে আবার প্রশ্নবোধক চিহ্ন দেয়, যেহেতু আমার এখান থেকে আর গোটা শরীরের কোনো অংশে এটা ছড়ায় নাই। আর মায়োপ্যাথি রোগের একটা ইয়া যে এটা গোটা সভ্য শরীরে ছড়ে যায়, কিন্তু আমার এখান থেকে কোমর থেকে পাপ অবধি আছে। তো ওনারা এটা বলে আর চিকিৎসা ওরমভাবে দিতে পারে না। পরে মনে বুঝ দেওয়ার মূলক ওই ভিটামিন এই ওষুধ দেয়, খাইটে দেখা যাচ্ছে যে আমি মনে বুঝ দেওয়ার মতো বুঝতেই পারি যে একরকম শুধু ওষুধ দেয় তো ভিটামিন, তো খাইটে ওভাবে পায় না। পরে হোমিও চিকিৎসা নিলাম, যেহেতু এটা প্রায় এদিকে 14-15 বছরের কথা, তো তাই দীর্ঘ গল্প হয়ে যাচ্ছে। তো আপনার ওখানে মায়োপ্যাথিতে কি হোমিওপ্যাথিতেও অনেক ট্রিটমেন্ট নিলাম প্রায় 3-4 বছর নানান জায়গার থেকে, এমনকি কলকাতাতেও ওই ইয়াই নিছি হচ্ছে হোমিও চিকিৎসাও নিছি। নিয়ে আস্তে আস্তে এই রিসেন্টলি 4-5 বছর কোর্টে, করোনার মধ্যেকার কথা, কোর্টে প্র্যাকটিস করতে করতেই মানে আমি আর এমন একটা অবস্থায় গেল যে আমি আর হাঁটা চলাফেরা করতেই পারতেছি না। কোর্টে তো অনেক প্রেশারের কাজ, তে ভর দিয়ে হাঁটলে সারাদিন পর আসতে আর রাতে ঘুমাতে পারি না। তে এরম হইতে হইতে আর কোর্টের কাজটা ছেড়ে দিলাম। দিয়ে পরে ভিডিও দেখতে দেখতে আমার বড় ভাই ভিডিও দেখলো, শফিকুল্লাহ স্যারের এই ভিডিওটা, যে কোন রকম অপারেশন ইয়ে ছাড়া ফিজিওথেরাপির মাধ্যমেই ইয়াটা সলভ করা যায় সমস্যাটা। পরে আসলাম স্যারের সঙ্গে দেখানোর পরে স্যার অ্যাডমিট হতে বললো। অ্যাডমিট হওয়ার পরে প্রায় আজকে 22-23 দিনে আলহামদুলিল্লাহ অনেকখানি সুস্থ। আমার যে রগের চাপ লাগে আছে, রগের চাপ লাগার কারণে রক্ত সঞ্চালনটা কম হয়, সেটা যাই হোক এখানকার স্টাফ ফিজিওথেরাপিস্ট ভাইয়েরা অত্যন্ত আন্তরিক এবং ভালো যত্ন সহকারে ব্যায়ামটা করানোর কারণে এখন আলহামদুলিল্লাহ আমি অনেকখানি সুস্থ। আমার নার্ভটা অনেকখানি ইয়া হয়েছে, ইজিবল হয়েছে, আগে যেরকম চাপ লাগে থাকছিল এখন আমি নিজেও ব্যায়াম করতে পারি, শুয়ে থেকেও করতে পারি, কিন্তু আগে পা মানে ব্যালেন্স পাইতাম না, এখন অনেকখানি ব্যালেন্সের মধ্যে আসছে। আর আমি আমার একা থাকতে পারবো না জন্য আমার আম্মাকেও নিয়ে আসছি, আম্মারও অনেক সমস্যা, মাজার PLID, তারপরে এই মাজার হাড়ের মধ্যে রগ ঢুকে যাওয়া, তারপর ডান পায়ের সমস্যা, এই কারণে আমি আম্মু আলহামদুলিল্লাহ 22-23 দিনে অনেকখানি সুস্থ হয়েছে। তাই আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে রিলিজ নিয়ে সুস্থভাবে বাসায় ফিরে যাচ্ছি। স্যার তো অবশ্যই অবভিয়াসলি খুবই মানে একটা ফ্রেন্ডলি মন মাইন্ডের মানুষ, তার কথা বলা বাহুল্য, মানে যে কোনো ব্যাপার তার সঙ্গে শেয়ার করাটা কোনো রকম যে একটা এত বড় স্যার মানে একটা ইতস্তিত বোধ, যেটা স্যারের সঙ্গে কথা বললে সেটা আসবেই না, ফ্রি মাইন্ডে কথা বলা যায়, সবকিছু উনি শুনে, নিজে দেখে টে শুনে কি ট্রিটমেন্ট দিলে ভালো হয় সেটা থেরাপিস্টদের উনি সাজেস্ট করেন, সে অনুযায়ী থেরাপিস্ট ভাইয়েরাও অত্যন্ত হচ্ছে মানে আগ্রহী, ওইটা অনুসারে কাজটা ইয়া করে, থেরাপিগুলো দেয়।
দিয়ে আল্লাহর মতে এখানকার স্টাফ বলেন সবকিছুই, নার্স আপুদের বলেন, থেরাপিস্ট আপুরা ভাইয়েরা, তারপরে হচ্ছে ওই ঝাড়ুদার ক্লিনার যে খালারা আছে, কোনোটারই মানে কোনো অভিযোগ নাই। বরং আমরা ওরাও মাঝে মাঝে বিরক্ত হই, কেমন যে এই একটা ফ্লোর আপনার, আমরা তো দুইজন মানুষ বিছানা থেকে নামি না, থেরাপির জন্য বিছানায় থাকা হয় বেশি, আপনারা দিনে তিন চারবার করে মোছা লাগবে কেন? আবার মানে কিছুক্ষণ পর পর এসে খালারা পানি আছে কিনা জিজ্ঞেস করে, নিজেরা এনে ভরে দেয়। মানে এরকম ইয়াটা কোনো হসপিটালে পাইনি, এতটা মানে সুযোগ সুবিধা, ভালোবাসা, আন্তরিকতা কোথাও পাইনি। মানে কলকাতাতে গেছি, এবার বাংলাদেশে অনেক জায়গা ঘুরে দেখাইছি, তো এরকম ইয়াটা কোথাও পাইনি। প্রথমে বলবো যে আপনারা যদি মানে এই সুস্থ সবল হওয়ার মানে মনো ইয়া থাকে, তাহলে অবশ্যই ডিপিআরসিতে আসুন এবং ডাক্তারের শরণাপন্ন হন। ডাক্তার যা মানে শফিকুল্লাহ স্যার যেটা সাজেস্ট করেন সেই অনুযায়ী আপনারা চলুন। হয়তো মেডিসিনে যদি সারার মতো হয় তাহলে মেডিসিনে হইলো, আর যদি ফিজিওথেরাপিতে ভর্তি হতে বলে তাহলে সেই অনুযায়ী আপনারা ট্রিটমেন্টটা নিন, তাহলে অবশ্যই ভালো কিছুই হবে আশা করি। সবার কাছে একটাই অনুরোধ যে আমার আমার আম্মার জন্যে আপনারা সবাই দোয়া করবেন, কারণ আমরা এখানে প্রায় বিশ বাইশ দিন এতদিন বাইরে মানে পরিবার থেকে দূরে আসি, থাকা হয় নাই, থাকিও নাই কোনো দিন। তো এই কষ্টটা আরও যে ট্রিটমেন্টগুলা নিলাম অনেক ব্যয়বহুল্য একটা খরচ, তো সবার কাছে এটাই বলবো যে আমাদের জন্য দোয়া করবেন পরিশেষে। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।